কন্ট্রোল কাঁচা পেঁয়াজ আর নমস্কার বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আবার আজকে আমি এসে গেছি তোমাদের কাছে, আর কেন এসে গেছি তারও কারণটা বলি। তোমরা তো সবাই জানো যে মৌদির শরীর খারাপ হলে তবেই আমি আসি, তাছাড়া আমি আমার আসার সময় থাকে না। তা মৌদির আবার ঠান্ডা লেগেছে খুব, হ্যাঁ একটু জ্বর ভাব, ঠিক আছে, তাই জন্য মৌদি রিকোয়েস্টে আজকে আমি এখানে আসলাম ভিডিওটা করতে। অনেকদিন পরে আমারও ভালো লাগলো কথাটা শুনে যে তোমাদের কাছে আসতে পারবো। চলো তাহলে আজকে দেখে নিই কী খাবার এনেছি। তার আগে বলি, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদের সবাইকে সাদর অভিনন্দন। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, করে আমাদের পাশে থেকো। তোমাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম। দেখতে পাচ্ছ এটা একটা মাছ ভাজা আছে, ভালোই লাগে মাছ ভাজা খেতে। এখানে পেঁয়াজ আছে, এখানে আমার খুব প্রিয় আইটেম ডিম আমি একটা খাই, আমার খুব ভালো লাগে, ডিম এনেছি। এখানে আছে লোটে মাছের ঝুড়ো, ঝাল ঝাল করে লোটে মাছের ঝুড়ো তৈরি করা হয়েছে। এখানে আছে মুরগির মাংস, ঠিক আছে, এখানে আছে মুসুর ডাল, আর এখানে আছে আলু মাখা, ঠিক আছে। তো আজকে এইটাই আমার লাঞ্চ, তাহলে শুরু করা যাক। তারপরে তোমরা সকলে কি কেমন আছো একটু জানিও। এবার খুব বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল বৃষ্টি হচ্ছে ভালো। ডালটা দিয়ে খেয়ে নিই, ডালটা নিয়ে নিলাম আর আলু মাখাটা দিয়ে নিলাম, ওটা নেবো না, একটু একটু করে খাবো, গড়িয়ে গড়িয়ে খাবো। ডাল আর মুসুর ডাল আর আলু মাখা খেতে খুব ভালো লাগে। মাছ ভাজাটা ব্যবহার করি, এবার লোটে মাছের ঝুড়োটা দিয়ে ভাতটা খেয়ে নিই। দারুণ সত্যি লোটে মাছের ঝুড়ো না, ঝাল ঝাল করে অপূর্ব লাগে। তোমরাও কমেন্ট করে জানিও কে কে লোটে মাছ খেতে খুব ভালোবাসো। আমরা লোটে মাছ, আমি লোটে মাছ ঝুড়ো খাই, আবার ওই লোটে মাছের যেটা ঝোল ওটা আমার খেতে খুব ভালো লাগে, ওটা বেশি ভালো লাগে, লম্বা লম্বা করে থাকবে লোটে মাছগুলো। মাংস দিয়ে খেয়ে নেবো আর ডিমটা খাবো সবার লাস্টে। তোমরা সবাই জানো এর আগেও বলেছি
ডিমটা খাওয়ার পরে আমার মনে হয় যেন আজকে আমার খাওয়াটা ষোলো বেলা পূর্ণ হতো, ওই জন্য ডিমটা সবার লাস্টে খাই, ওটা আমার মেন সাবজেক্ট। মাংসকে প্রাধান্য দিই কিন্তু ডিমকে প্রাধান্য দিই বেশি। সব রঙটা এখানে ঢেলেছি, মাংস আর কাঁচা পেঁয়াজ। দারুণ সেদ্ধ হয়েছে মাংস, এটাকে খেয়ে নিই। তাহলে আবার তোমাদের সাথে আসবো পরবর্তী কোনো একটা ভিডিওয়ে অন্য ধরনের আবার কোনো খাবার নিয়ে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আমি বিদায় নিচ্ছি, টাটা।